আজ আপনার জন্য প্রতিকূল ফলদায়ী থাকবে। দিনের প্রথম ভাগ আপনার না বোঝার জন্য ব্যর্থ হবে, পরিজনের কাছ থেকে কিছু না করে কথা শুনতে হতে পারে, স্বভাবে একটু উগ্রতা আসবে, কার্যক্ষেত্রে মানসিক চাপ থাকবে, যে নির্ণয় ঠিক বুঝবেন সেটা পরে ভুল সিদ্ধ হতে পারে, ধন সম্বন্ধিত মামলা থেকে মামলা ভেবে চিন্তা করবেন, কারোর সাথে টাকা পয়সা নিয়ে বিবাদের আশঙ্কা আছে, অর্থ নিয়ে চিন্তা থাকবে এবং খরচ অধিক হবে, ধৈর্য রাখুন, চেষ্টা সফল হবে। বৃষরাশি, দিনের প্রথম ভাগ থেকে লাভের সম্ভাবনা আছে, কোনো শুভ সমাচার পেতে পারেন এবং মানসিক দিক থেকে প্রসন্ন থাকবেন, কার্যক্ষেত্রে কম কষ্ট করে অধিক লাভ প্রাপ্তি যোগ দেখা যায়, চাকরিতে লাভ পারও দিন সিদ্ধ হবে, আর্থিক রূপ থেকে দিন মধ্যম থাকবে, জলদিবাজি করবেন না কোনো কাজে, বিলম্বে ধন লাভ হোক তবে নিশ্চিত হবে। নতুন ব্যবসা শুরু করার জন্য দিন ভালো না, পারিবারিক সদস্য আপনার নির্ণয় প্রতীক্ষা করবে, কারোকে নিরাশা করবেন না, ধর্মে কর্মে আস্থা বাড়বে, স্বাস্থ্য শিথিলতা থাকবে। মিথুন রাশি, আজ আপনি কিছু অভাব অনুভব করবেন নিজের মধ্যে, স্বভাবে পরিবর্তনের আশা প্রয়াস করবেন, মনের ইচ্ছা দুঃখ দেবে, পরোপকার এবং আধ্যাত্মিক ভাবনা থাকবে, আজ লাভ অন্য দিনের তুলনায় কম থাকবে, সন্ধ্যায় ধন প্রাপ্তি যোগ আছে, পরিজন কোনো কিছু নিয়ে আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে। কর্কট রাশি, আজ অধিক আশা থাকবে আপনার ভিতরে, মধ্যাহ্নের পর সহজে লাপরোয়া ভাব থাকবে, ধন লাভ যোগ আছে তবে আশানুকূল না হওয়ার জন্য মন উদাস থাকবে, আপনার বাণীতে কটুতা আসবে, কলহ যোগ আছে, ধর্মে আস্থা থাকবে, ব্যবসায়ে গতি সামান্য থাকবে, মনে চঞ্চলতা থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, খরচ যোগ আছে। সিংহ রাশি, আজ যে কোনো নির্ণয় জলদিবাজিতে নেবেন না, নিলে পরে পশ্চাতে পড়বেন, আজ পরিস্থিতি আপনার জন্য হানিকারক আছে, হয়ে যাওয়া কার্য কোনোভাবে বিগড়ে যেতে পারে, ব্যবসায় লোকসান যোগ আছে, ধৈর্য দিয়ে কাজ করুন, না হলে মামলা গম্ভীর হতে পারে, কার্যস্থলে সহকর্মীর ব্যবহার অসহযোগী পাবেন, বাইরে সবাই আপনাকে পিঠ দেখাবে খালি ঘরের সদস্য ছাড়া, যাত্রা যোগ তৈরি হচ্ছে, পারিবারিক মহল মোটামুটি থাকবে, স্বাস্থ্যে প্রতিকূলতা আসবে। কন্যা রাশি, আপনার সম্বন্ধে আপনার সমাজে প্রতিষ্ঠা বাড়বে, কিছু না করে ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে, তবে অল্প প্রশংসা পেয়ে অহমের ভাবনা আসবে, আজ চাকরতা থেকে লাভ কামাবেন, লোকের চাকরের উপর বেশি চাপ দিয়ে নিজেকে কাজ করতে হতে পারে। আজ গৃহস্থ জীবনে আপনি আজ হাস্যকর পাত্র থাকবেন, স্বাস্থ্য ভালো থাকবে। তুলারাশি, কার্যতে সফলতা পাবেন, তবে সফলতাকে ধনের সাথে জুড়বেন না, তাহলে দুঃখী হতে হবে, আর্থিক দৃষ্টিকোণ থেকে আজ আগের তুলনায় ভালো থাকবেন, তবে এর জন্য সহযোগ দরকার আছে, ব্যবহারিক থাকবেন, তবে উচ্চ বর্গীয় লোকেদের সাথে অভিমান জাগৃত হবে, কার্যক্ষেত্রে সরকারি সহযোগ পাবেন, চাকরিতে উচ্চ অধিকারীর কৃপা দৃষ্টি থাকবে, পরিবারের মহল আপনার না দেখার জন্য অশান্ত হতে পারে, গলায় প্রবলেম হতে পারে। বৃশ্চিক রাশি, আজ ধর্মে নিষ্ঠা থাকবে, দান ধ্যান পূর্ণ করার যোগ আছে, মধ্যাহ্ন পর্যন্ত কার্য বাধিত থাকবে, তারপর ঠিক থাকবে, ধৈর্য, বেশি ধন প্রাপ্ত হবে না, আজকে উচ্চ অধিকারীর সামনে শান্ত থাকা আজকে ঠিক থাকবে বা ভালো থাকবে, আজ কোনো নতুন কার্য শুরু করবেন না, ব্যবসায়ীদের জন্য সন্ধ্যায় ঠিক হবে, শুভ সমাচার প্রাপ্তি হবে, ঘরে সুখ শান্তির মহল থাকবে, পেটের কোনো সমস্যা আজ হতে পারে। ধনুরাশি, আজ দিন মোটামুটি ফল দেবে, আজ যে কোনো কাজে হাত দেবেন সেটা
प्रारम्भ होते बाधा आसबे। कार्यक्षेत्रे गतिविधि आपनार चिंतार विपरीत होबे। सहकर्मीर आपनार ना देखार जोन्नो फायदा नेबे ओरा। लोक निजेर हित करार जोन्नो आपनार लोकसान करते पारे। धन निये कोनो ना कोनो समस्यार मध्ये पड़ते होते पारे। ঠিক সময় কার্য পূরণ না হওয়ার জন্য প্রভাবিত হবে। কেউ না কেউ আপনার উপর প্রতিশোধ নিতে পারে। আজ মকর রাশি দিনের শুরু থেকে মানসিক রূপ থেকে ফুর্তিতে থাকবেন। আজ যে কোনো কাজই করবেন সফলতা নিশ্চিত পাবেন। কার্য আরম্ভ করার আগে ভ্রমিত হতে পারেন। ভাগ্য কারোর কাছে অন্য কারোর কাছে থেকে মার্গদর্শনের অপেক্ষা করবেন না, তাতে উল্টো হতে পারে। তার মানে কি অন্য কারোর কাছে আপনি ভরসা করবেন না, তাহলে উল্টো হতে পারে। ধন আগমনে আগের থেকে ভালো থাকবে। ব্যবসায় নিবেশ আজ শুভ সিদ্ধ হবে। ঘরের সদস্যরা কামনা পূর্তিতে বিলম্বের জন্য ক্রোধ ক্রোধিত হতে পারে এবং কামনা পূর্তি হলে আপনার উপর উৎসাহিত থাকবে। আজ খাওয়া দাওয়ায় নতুন ধ্যান দেবেন, কারণ নতুন রোগের জন্ম নিতে পারে। কুম্ভ রাশি আজ দিন সম্পন্নতা কারক থাকবে। দিনের প্রারম্ভে কোনো মহত্বপূর্ণ কার্যের নির্ণয় নিতে অসুবিধা হতে পারে, কিন্তু পরিজনাথ অথবা বরিষ্ঠ ব্যক্তির মার্গদর্শনে এখান থেকে বেরোতে পারবেন। ব্যবসায় লাভযোগ দেখা যায়। ধন ছাড়া অন্য সুখ সুবিধার বৃদ্ধি যোগ আছে। চোট ছোটোখাটো কথায় তর্ক থেকে দূরে থাকো, না হলে ভবিষ্যতের লাভ থেকে বঞ্চিত থাকবেন। চাকরিজীবীদের উচ্চ অধিকারী দ্বারা সম্মানিত হতে পারেন। পরিজন এবং কারক থেকে উপহার লাভ প্রাপ্ত হবে। আজ ধনের কিছু অংশ আপনার স্বাস্থ্যের পিছনে খরচ হতে পারে। মীন রাশি আজ আপনার ব্যক্তিত্বের বিকাশ হবে। বাণীতে মিষ্টি থাকবে, কিন্তু মনে কঠোরতা থাকবে, সেটা লুকোতে পারবেন না। কার্যক্ষেত্রে কোনো কিছু নিয়ে খটমাট বাড়বে। কার্যক্ষেত্রে চালাকির দ্বারা লাভ হতে পারে, কিন্তু প্রলোভন থেকে দূরে থাকুন। ধন লাভ ঠিক সময়ে হবে আজ। চাকরিতে বিদ্যা বুদ্ধির বলে উন্নতি করবেন। সামাজিক ক্ষেত্রে আজ অত্যন্ত বুদ্ধিমান সিদ্ধ হবেন। তবে ঘরে আপনার ছবি কুটিল থাকবে। ঘরে না দেখার জন্য ঘরের মহল কলুষিত হতে পারে। আজ পরিশ্রম বেশি হবে, ফল কম পাবেন। অবিবাহিত ব্যক্তির জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। নমস্কার, নেমে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।